हेलो डॉक्टर शेन हियर। हाँ बोलो, टेम्परेचर आछे? ना ना, ওই ওষুধগুলোই চলুক। আরে আরেকটা দিন দেখুন না, টেম্পারেচার না থাকলে ডিসচার্জ করতে পারেন, আমাকে জানাবেন। কথা ফুরিয়ে গেল নাকি? এখনো তো অনেকটা পথ, তারপর দু দুটো দিন, দু দুটো রাত, কি করে কাটবে? বললাম তো, ওই কটা কথাতে কি হবে? আরে শহর থেকে বেরোলে মানুষ কবি হয়ে যায়, আর তুমি রক্ষে করো বাবা। সে কি কবির বউ বলে কথা? তোমার মধ্যে কবিত্ব নেই, গান নেই, অভিসারের উত্তেজনা নেই, তোমার থাকলেই হবে। আরে আমরা হলাম রসকসিন ডাক্তার, রোগ রক্ত নিয়ে কারবার। আমাদের মনে কি কাব্য জন্মায় দেখছো না, এতদিনে বিয়েটাও করে উঠতে পারলাম না। আর কতটা? হাফ ওয়ে, সামনে একটা ধাবা পেতে পারি, সেখানে একটু হাত পা ছাড়িয়ে নেব। কি জানি কোথায় যে নিয়ে যাচ্ছ। তোমার কি ভয় করছে নাকি? তা একটু করছে। ডোর টু প্যারাডাইস, ডোর থেকে টুয়ার্স, সেই স্বর্গের দরজায় তোমায় নিয়ে যাচ্ছি আর তোমার ভয় করছে। তোমাদের তীরের এক শ্যামাচরণ দে স্ট্রিটের বাইরে একটা পৃথিবী আছে, তার খবর পাবে, মুক্ত দুনিয়ার খবর। আই ওয়ান্ট বুবাই টু এক্সপিরিয়েন্স ইট। এখন হয়তো তেমন কনসাসলি কিছু বুঝবে না, বাট দিস উইল হেল্প টু নার্চার হিজ মাইন্ড। বুবাই, কি হচ্ছে নাকি? কি হলো, কি করছে বুবাই বাবু? বুবাই বাবু, তোমার বক্তব্য কি? আজকাল খুব অসভ্য হয়েছো, একদম কথা শোনো না, অসভ্য ছেলে। আমরা কোথায় যাচ্ছি জানো? মা তোমাকে বলেনি? ঠিক আছে, আমি তোমাকে বলছি, আমরা যাচ্ছি একটা জঙ্গলে। সেখানে কে কে থাকে জানো? বাঘ, হাতি, গন্ডার। আমরা হাতির পিঠে চড়বো, গন্ডার দেখব। তুমি বাঘ দেখেছো? কে দেখনি? বাঘ তো তোমাকে খেয়ে নেবে। কি হচ্ছে তো, কি আবার অসভ্যতা করছো? বাঘ আমায় খাবে? তোমার তো বন্দুক আছে, তুমি তাকে গুলি মারবে কি গো বুবাই বাবু? বাঘটা এলে তুমি তাকে বন্দুক মেরে তাড়িয়ে দেবে না? কি রে ডাক্তার কাকু কি বলছে শুনতে পাচ্ছিস না? আমাদের যদি বাঘে খেতে আসে তুই আমাদের বাঁচাবি না? শুধু তোমাকে বাঁচাবো। ধুর বোকা, কেন রে, ডাক্তার কাকু কি দোষ করলো? কি বলছে? বলছে শুধু আমাকে বাঁচাবে। দাঁড়া, তোর পেটে পেটে এত দেখাচ্ছি। তোর যখন অত অসুখ হয়েছিল তখন তোকে কে বাঁচিয়েছিল শুনি? Well said.